বাংলাদেশ ক্রিকেট দল আগামী 30 আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে। সেই লড়াইয়ে মাঠে নামার আগে গতকাল 25 আগস্ট বৃহস্পতিবার দুবাইয়ে ICC একাডেমি মাঠে প্রথমবারের মতো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। এদিন পাশাপাশি নেটে ব্যাটিং ঝেলাই করে নিয়েছেন বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম ঘণ্টাখানেক, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে অদলবদল করে নেটে ব্যাটিং করেছেন। এরপর এনামুল হক, বিজয় ও নাইম শেখ যখন নেটে ব্যাট করছিলেন, সাকিব আল হাসান তখন অন্য নেট থেকে ব্যাটিং অনুশীলন শেষে বোলিংয়ে যোগ দেন। সাকিবকে দেখে বোঝার উপায় ছিল না, ঘণ্টা দুয়েক আগেই তিনি বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন আইকন রিভিল প্রোগ্রামে। সেখান থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। সাকিবের বলে লম্বা শট হাঁকিয়ে বেশ কয়েকবার সীমানাচারা করতে দেখা গেছে নাইম শেখকে। তখন সাকিবের চোখে মুখে ছিল হতাশার ছাপ। রশিদ মুজিমদের সামনে নিজের দুর্বলতা ঢাকতে হয়তো বেশ কয়েকটি ডেলিভারিতে বিজয় নাইমদের ভরকেও দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিন বিজয় প্রথম বল থেকেই বড় শটের অনুশীলন সেরেছেন। তবে লেগ স্পিনারদের বিপক্ষে দুর্বলতা ছিল স্পষ্ট। দলের ব্যাটারদের অনুশীলনটা সামনে থেকে পর্যবেক্ষণ করেছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তিনি ব্যাটারদের কাছে এগিয়ে গিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ দল যখন ব্যাটিং বোলিং নিয়ে অনুশীলনে ব্যস্ত, তখনই বল হাতে নিজেদের পরখ করে নিয়েছেন আফগান দুই স্পিনার রশিদ খান ও মুজিবুর রহমান। তখন নেটে ব্যাট করছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও রহমত শাহ। বিজয় নাইমদের বড়শট যখন সীমানায় আশ্রয় পড়েছে, তখন ঘাড় ঘুরিয়ে সেদিকেও দেখছেন তারা।